ফুডস্টোরির হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছট পুজো উপলক্ষে বানিয়ে নেব ঠেকুয়া। আর ঠেকুয়া বানাবার জন্য নিয়ে নেব কিছু কিসমিস, নারকেল, শুকনো নারকেল যেটা, গুড়, গুড়টাকে আমি একটু গলিয়ে নিয়েছি, একটা ছাঁচ অবশ্যই লাগবে, লাগবে ঘি, তার সাথে একটু এলাচের গুঁড়ো। প্রথমে আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এতে আমি নিয়ে নিয়েছি দু চামচ ঘি, সেটাকে আমি গলিয়ে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিতে থাকবো, যেন কোনো ডেলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ঘিটাকে ময়দা আর আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠেকুয়া কথাটা এসেছে খাজুরিয়া বা ঠিকরি থেকে। ভারতে এটা এক ধরনের শুকনো মিষ্টি পিঠা। এইভাবে যখন হাতের মুঠোর মধ্যে চলে আসবে এই মিশ্রণটা, তখন বুঝতে হবে মিশ্রণটা হয়ে গেছে। তারপর আমি শুকনো নারকেলটাকে গ্রিন্ড করে রেখেছিলাম, যেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি 1 কাপের একটু বেশি নারকেল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপরে কিসমিসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেবো। কিসমিসটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, বা এর বদলে আপনারা আমন্ড বা কাজু অ্যাড করতে পারেন। এরপরে আমি গুড়টাকে আস্তে আস্তে এর মধ্যে ঢালতে থাকবো। এখানে আমি 1/2 কাপ গুড় আর 1 কাপের একটু কম জল নিয়ে ফুটিয়ে নিয়েছি। একটু ঈষৎ উষ্ণ গরম থাকবে, এরকম অবস্থায় কিন্তু গুড়টা দিয়ে যদি এটাকে মাখেন তাহলে কিন্তু ঠেকুয়াটা শক্ত হয়ে যাবে না, এটা কিন্তু ঠিকঠাক থাকবে। চেষ্টা করবেন একটু ঈষৎ উষ্ণ গরম অবস্থাতেই মাখতে। ঠেকুয়া সাধারণত ছট পুজোতেই ঈশ্বরকে দান করা হয়। এটা সূর্য উপাসনার একটা মিঠাই, সূর্য ও তার পত্নী উষার উদ্দেশ্যে সমর্পিত করা হয় এই ঠেকুয়া। মাখা হয়ে গেছে, এবারে আমি একটা ডেলা করে নেব। ভালো করে হাতের মুঠোর মধ্যে নিয়ে এটাকে ডেলা করে দু হাতের তালু দিয়ে আমি চেপে নেব। ঠিক এইভাবে দেখুন যেভাবে আমি করছি, হালকা চাপ দিয়ে নেবো এটাকে, খুব বেশি চাপলে কিন্তু ফেটে যাবে। তারপর ছাঁচটার মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি, তারপর হালকা হাতে আমি এটাকে প্রেস করতে থাকবো যাতে ছাপটা খুব সুন্দরভাবে এর মধ্যে চলে আসে। যেহেতু ঘি দেওয়া আছে সেহেতু উল্টে দিলেই এটা সহজেই হাতের মধ্যে উঠে চলে আসবে। দেখুন কি সুন্দর আকারটা এসেছে। আর একটা ঠেকুয়া আমি বানিয়ে নিয়েছি, এটা অন্য আকারে আমি করেছি। এইভাবে প্রত্যেকটা ঠেকুয়াকে আমি ছাপ দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি। কড়াই আমি নিয়ে নিয়েছি সাদা তেল, তেলটাকে আমি একটু অল্প গরম করে নিয়েছি। তারপরে একে একে ঠেকুয়াগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবো, লাল লাল হয়ে গেলেই আমি এগুলোকে কড়া থেকে তুলে নেবো। এইভাবে একটা একটা করে ঠেকুয়া আমি ভেজে নিতে থাকব। ঠেকুয়ার সাথে এবার একটু ছট পুজোর গল্প আপনাদের সাথে করে নিই। ছট পুজো প্রধানত হলো সূর্য দেবতার পুজো। এবারে প্রশ্ন আসতে পারে ছট কথাটা এলো কেন। ছট কথাটা এসেছে আসলে ছয় কথা থেকে। ছয় কথাটাকে নেপাল বা উত্তর ভারতে অনেকেই ছট বলে থাকেন, সেই জন্যই এর নাম ছট পুজো। ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে একে একে আমি এগুলোকে সাজিয়ে রাখছি। আপনারাও ঘরে চটপট বানিয়ে ফেলুন ঠেকুয়া ছট পুজো উপলক্ষে। আর রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।